সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের লাইনের তারে জড়িয়ে হাত পা হারানো শিশু রাকিবুজ্জামানের পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একই সাথে শিশু কি ধরনের চিকিৎসা করাতে হবে এবং কত টাকা খরচ হতে পারে তার একটি সম্ভাব্য খরচের তথ্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে জানাতে বলা হয়েছে আগামী আঠারো নভেম্বর বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ক্ষতিপূরণ চেয়ে রিটটি করেন ওই শিশুর বাবা আব্দুর রাজাক ঢালি রিটকারীর আইনজীবী জানান সাতক্ষীরায় রাকিবুজ্জামানের নামে সাত বছর বয়সী এক শিশুর বাড়ি থেকে প্রায় দুশো গজ দূর দিয়ে বিদ্যুতের লাইন যাওয়ার কথা ছিল কিন্তু প্রভাবশালী মহলের চাপে সেখানকার বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা রাকিবুজ্জামানের বাড়ির উপর দিয়ে বিদ্যুতের লাইন টানেন ওই সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় সে পরে শিশুটির হাত পায়ের কিছু অংশ কেটে ফেলতে হয়